ক্লাস ইলেভেন এখন তোমার কাছে একটা খুব বড় সমস্যা কি সমস্যা সমস্যাটা হচ্ছে তুমি সায়েন্স নিয়ে পড়বে আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এই বছর ক্লাস ইলেভেনে উঠতে চলেছ তাদের এই প্রশ্নটা কিছু স্টুডেন্টদের কাছে এই প্রশ্নটা এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তুমি বুঝবে কী করে যে তুমি সায়েন্সের স্টুডেন্ট নাকি আর্টসের স্টুডেন্ট না কমার্সের স্টুডেন্ট কিন্তু এই এইটাকে তুমি তো নিজেই কনফিউজড তাহলে তুমি এটাকে সলভ করতে গিয়ে তুমি প্রথমেই একটা ভুল করে ফেলেছ কি ভুল তুমি এমন কিছু মানুষকে কি জিজ্ঞাসা করেছো বা ওপিনিয়ন চাইতে গেছো যে তোমার সায়েন্স নিয়ে পড়া উচিত না কমার্স বা আর্টস যারা হয়তো তোমার এই সায়েন্সের সঙ্গে যুক্ত মানুষ নয় বা তাদের হয়তো সায়েন্স ভাল লাগতো না তারা জোর করে পড়াশোনা করেছে বা সায়েন্স পড়ে তারা সাকসেসফুল হতে পারেনি তারা তোমাকে একটাই কথা বলবে না সায়েন্স নিয়ে পড়ো না হয়তো এমনও বলবে সায়েন্স তোমার জন্যেই নয় তুমি সায়েন্স নিয়ে পড়লে পাস করতেই পারবে না কিন্তু এই যে কথাগুলো শুনে তুমি তোমার নিজের কনফিডেন্সটা হারিয়ে ফেলেছ বলতে পারো এটাই তোমার সব থেকে ভুল করে তো তুমি তাহলে তুমি এখন কি করবে তোমার কি সায়েন্স নিয়ে পড়া উচিত দেখো তোমাকে এটা প্রথমেই সায়েন্স কি শুধুই ভালো আর্টস কমার্স কি একদমই ভালো নয় তাহলে এই প্রশ্নের অ্যান্সারটাও কিন্তু তোমার জানা উচিত দেখো সাবজেক্ট ওয়াইজ যদি বলা যায় সায়েন্স আর্টস কমার্স তিনটেই ভালো কিন্তু বর্তমান যুগে যদি আমাদের চাকরির স্কোপ বলো সেগুলো কম্পিটিভলি সায়েন্সে বেশি পাওয়া যায় আর্টস আর কমার্সে কি একদমই নেই না আছে কিন্তু তুলনামূলকভাবে কম আর ওখানে নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি থাকবার জন্য কম্পিটিশানটা অনেকটা বেশি আর সায়েন্সে কী আছে অনেকটা স্কোপ আছে কিন্তু যেহেতু আমি বায়োলজির একজন টিচার সেই জন্য একটা কথা তোমায় বলি এই বায়োলজি সাবজেক্টটা আবার সায়েন্সের মধ্যে কিন্তু এই বায়োলজি সাবজেক্টটার স্কোপ আজকের যুগে সবথেকে বেশি আমি কি বায়োলজি টিচার তাই বলছি না তার জন্যে নয় তার কারণটা হচ্ছে এখন সব থেকে বেশি স্কোপ হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে অন্য সব সেক্টরে কাজের অনেক কিছু সমস্যা আছে কিন্তু হেলথ কেয়ার সেক্টরটায় সমস্যা থাকলেও এটা কিন্তু অনেক বেশি বলতে পারো গ্রো করছে এই সেক্টরটা এই কোভিডের সিচুয়েশনের পরে তো তোমরা জানোই হসপিটাল বা নার্সিংহোম এগুলো যথেষ্ট বাড়ছে সংখ্যা আর আমাদের ডক্টর বা নার্সের চাহিদা তো সব থেকে বেশি কিছুদিন আগের কথা বলছি একজন ফিজিক্স অনার্স করা স্টুডেন্ট বলছে ফোন করে স্যার আমি আবার নার্সিংয়ের জন্য যে পড়া হয় যেগুলো এন্ট্রান্স হয় সেটা আমি আবার দিতে চাইছি আমি বললাম কেন ফিজিক্স নিয়ে তুমি তো পড়েছো এটা ভালো সাবজেক্ট নিয়ে বলছে না স্যার আমি আবার এটা পড়তে চাইছি ও আবার ভর্তিও হয়েছে এর জন্য দেখো এই থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে কি এই সময়টা তুমি খুব ভালোভাবে সিলেক্ট করো যে তোমার সায়েন্স নিয়ে পড়া না আর্টস নিয়ে কমার্স নিয়ে পড়া উচিত বায়োলজি সাবজেক্টটার কিন্তু এখন সব থেকে বেশি ডিম্যান্ড এখন কেন ওই হেলথ কেয়ার সেক্টরটার জন্যই যারা তোমরা আর্টস বা কমার্স পড়ছো তাদের থেকে সায়েন্স নিয়ে যারা পড়ে তারা স্বাভাবিকভাবে বিএসসি নার্সিং বিডিএস বা এমবিবিএস করবার সুযোগগুলো বেশি পায় আর যারা আর্টস নিয়ে কমার্স নিয়ে পড়ে তারা নার্সিংয়ের একটা শুধুমাত্র সেকশানেই তারা ঢুকতে পারে তাও সেটা ক্লাস টেনের কিন্তু তোমার যোগ্যতার ভিত্তিতে তাহলে বিএসসি নার্সিং তো করা যাবে না আর্টস বা কমার্স আর তুমি কিছু করতে চাইছো আর গ্রামের যারা আমার স্টুডেন্টরা আছো আমি আমার সেই ছাত্রীগুলোর কথা বলছি তোমাদের অন্তত আমার তো মনে হয় বায়োলজি নিয়ে পড়া উচিত সায়েন্স নিয়ে পড়া উচিত তুমি পারবে না এই কথাটা যারা বলছে হয়তো ভুল বলছে তুমি পারবে এটা আমি তোমাকে এইখানে দাঁড়িয়ে বলছি তুমি বলবে এ তুমি স্যার আপনি কিসের ওপর ভিত্তি করে বলছেন দেখো আমি এটা মনে করি এখনকার দিনে তোমরা যারা ছাত্র বা ছাত্রী তারা আগের থেকে অনেক অনেক অ্যাডভান্স তোমরা স্টুডেন্ট তোমাদের একটাই প্রবলেম সেটা তোমরা ডাইভার্টেড বিভিন্ন দিকে ক্লাস ইলেভেনে তোমাকে সায়েন্স নিয়ে পড়বা তুমি যোগ্য কিন্তু যোগ্য স্টুডেন্ট অনেক সময় অযোগ্য হয়ে যায় কেন বলো তো অযোগ্য হয়ে যায় কারণ সায়েন্স নিয়ে পড়তে গেলে যে কিছু নিয়ম কিছু ওবিডিয়েন্ট স্টুডেন্ট হতে হয় তারা সেটা ভুলে যায় ক্লাস ইলেভেন বছর মানে এটা মোবাইল নিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ওই পার্ট টাইম চাকরি করার জন্য নয় অনেকেই আছে না দেখবে ইলেভেনে উঠে একটা পার্ট টাইম চাকরি খুঁজে নেয় কি আমি ফেসবুকে আমাকে সব সময় দেখতে হবে কে কি পোস্ট করেছে না করেছে বা হোয়াটসঅ্যাপে দেখতে হবে কে কি মেসেজ করেছে এই পার্ট টাইম চাকরি তোমাকে ছাড়তে হবে ক্লাস ইলেভেনে ক্লাস ইলেভেনে শুধুমাত্রই তোমাকে পড়তে হবে খুব সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে আর আর জিনিস তোমায় মাথায় রাখতে হবে ক্লাস ইলেভেনের তো সায়েন্স নিলে তাহলে সুযোগটা থেকে বেশি তাহলে এটাই আমাদের কনক্লুশনে দাঁড়াচ্ছে কিন্তু আর বায়োলজির থেকে বেশি চান্স এখন বেশি মানে তুমি কিন্তু দেখো এই বায়োলজির কেন আমি চান্স বেশি বলছি যে সব থেকে ভালো স্টুডেন্ট মেরিটেড হবে সে এমবিবিএস করুক যার হয়তো একটু পড়াশোনাটা আরেকটু কম মাপের সে বিডিএস করুক আর আর আরেকটু কম মাপে সে বিএসসি নার্সিং করুক যার আরেকটু কম মাপে সে বিপিটি বা আরও অনেক ধরনের বিএমএলটি ধরনের কোর্সগুলো করুক মানে এই কোর্সগুলো খারাপ বলছি না কিন্তু র্যাঙ্কিং সিস্টেমওয়াইজ এগুলোর পাওয়া যায় যারা হয়তো পড়াশোনা অত ভালো নয় কিন্তু তাদের জন্য এই এএনএম জিএনএম ভালো নয় মানে বলতে চাইছি তারাও খুব ভালো কিন্তু এন্ট্রান্সের র্যাঙ্কিং সিস্টেমের ভিত্তিতে তাহলে চলো না ক্লাস ইলেভেনে তুমিও সায়েন্স পাওয়ার যোগ্য এবং সায়েন্স নিয়ে পড়ো কিন্তু তুমি একটা জিনিস মাথায় রেখো সায়েন্সে তোমার ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি যেন সাবজেক্টের মধ্যে থাকে তবেই তুমি ডিফারেন্ট এই এন্ট্রান্সগুলো আর ইংলিশ তো থাকবে আর ওখানে তোমার তবেই বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো তুমি দিতে পারবে নিউট্রিশন নিয়ে অনেকেই পড়তে চায় কিন্তু নিউট্রিশন নিয়ে পড়লে এই ধরনের কিন্তু সুযোগগুলো তোমার কিন্তু কমে যাবে সেই জন্য ফিজিক্স কেমিস্ট্রি এমন বায়োলজি এই তিনটে সাবজেক্ট নিয়েই পড়ো দেখো আজকের যুগে তো এমসি পার্ট একটা সেকশন আছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের পার্টগুলো আছে তোমার পাস করাটা কোনো সমস্যা নয় বোর্ডের লেভেল বেসিসে আমি বলছি কিন্তু এখন যে ক্লাস ইলেভেনে উঠছো এখন থেকেই তোমাকে পড়াশোনাটা ভালোভাবে শুরু করে দিতে হবে মানে আগেকার যুগের মতো নয় এখন তুমি কোনো শর্ট টাইম কোর্স করতে যাচ্ছো স্পোকিং ইংলিশ শিখতে যাচ্ছ না সেই সবগুলোর এখন সময় নয় এখন হচ্ছে তোমার পড়াশোনা শুরু করার সময় ক্লাস ইলেভেনের পড়াশোনা এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য কে আমি একটাই অনুরোধ করব সায়েন্স নিয়ে পড়ার কিন্তু তুমি যোগ্য এটা আমি তোমাকেই ওপেন একটা প্ল্যাটফর্মে সবার সামনে জানালাম আর তোমাকে শুধু কাজটা কি করতে হবে আজ থেকেই পড়াশোনাটা শুরু করতে হবে ক্লাস ইলেভেনে তুমি যেরকমই স্টুডেন্ট হোক তুমি যদি চাও কিছু করতে তুমি যদি চাও নিজের পায়ে দাঁড়াতে তুমি যদি দুটো বছর সব কিছু ছেড়ে শুধু পড়াশোনায় মনোযোগ করতে পারো তুমি যেই ধরনেরই স্টুডেন্ট হও না কেন তুমি সফল হবেই হবে কারণ মানুষের মধ্যে শক্তি আছে তার ক্যালকুলেশন করা যায় না মানে সেই শক্তির আমরা খুব কয়েকটা অংশই হয়তো ব্যবহার করতে পারি সেই জন্য তোমাকে কেউ যদি বলে তুমি পারবে না সায়েন্স সে সম্পূর্ণ ভুল বলছে তোমার সে শক্তি সম্পর্কে সে মানে মানে ওয়াকি বহল নয় সেই কারণের জন্য শুধু ওই কথাটা মানে মাথায় রাখো পড়াশোনা কিন্তু শুরু করতে হবে আজ থেকেই এবং নো মোবাইল মোবাইল যদি ইউজ করতেও হয় সেটা খুব লিমিটেড সময়ের জন্য রাইট এই কথাটা মাথায় রেখো তোমাদের সবাইকে ডিস্টার্ব লাগছানাই ভালোভাবে পড়াশোনা কিন্তু শুরু করলে তোমার কেউ সাকসেসফুল হওয়া থেকে আটকাতে পারবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তোমাদের সবাইকে